আওয়ামী ক্ষমতায় রাখতে আওয়ামী ভোটে জেতাতে টাকা লুটেরা এবং পাচারকারী ব্যবসায়ীরা তারা দু হাতে টাকা ঢেলেছে তাদেরকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যে তুমি পঞ্চাশ জন প্রার্থী তুমি একশো জন প্রার্থী নির্বাচনী খরচ যোগাবা এবং তাই করেছে তার বিনিময়ে এই বসুন্ধরা গ্রুপ বলি এস আলম বলি অনেকে তারা কোটি কোটি টাকা দিয়েছে যেমন তারা দিয়েছে তেমনি তারা আবার নানা ছল চুতায় তারা সে টাকা নিয়েছে একশো কোটি টাকা দিলে এক হাজার তারা লোপাট করেছে একটা লুটপাটের দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ দর্শক এই কথাগুলো বলছি একটা খবরের উপর ভিত্তি করে খবরটা হচ্ছে প্রথম আলোতে প্রকাশ হয়েছে সেটি হচ্ছে ইউনিয়ন ব্যাংকের রহস্যময় হিসাবে ভোটের আগে অস্বাভাবিক নগদ লেনদেন একটা হিসাব খোলা হয়েছিল ইউনিয়ন ব্যাংকে সেখানে অস্বাভাবিক লেনদেন হয়েছে তারপরে ওই হিসাবটা গায়েব আর নাই ভোটের পরে মানে টাকা পয়সা মানে তোলা যাকে যাকে দেবে তাদেরকে ওই কাজটা করার জন্য একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই কাজটা যখন শেষ হয়ে গেছে সেই অ্যাকাউন্টেরও মৃত্যু হয়েছে সমস্ত তথ্য গায়েব করা হয়েছে তারপরেও এটা প্রকাশ হয়ে গেছে এখানে বলা হচ্ছে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি ইউনিয়ন ব্যাংকের একটি হিসেবে অস্বাভাবিক লেনদেন হয়েছে নির্বাচনের এক বছর আগে হিসাবটি খুলে জমা করা হয় নগদ টাকা এরপর গত বছরের ডিসেম্বর এসে শুরু হয় নগদ টাকা উত্তোলন জানুয়ারির সাত তারিখে ভোট ডিসেম্বরে শুরু হয় উত্তোলন এভাবে এই হিসাব থেকে নির্বাচনের আগেই উত্তোলন করা হয় প্রায় বাহাত্তর কোটি টাকা ব্যাংকের বনানী শাখায় হিসাবটি খোলা হলেও নগদ টাকার বেশিরভাগ উত্তোলন করা হয়েছে প্রধান কার্যালয়ের নিচে থাকা গুলশান শাখা থেকে ওইটি কেন্দ্র গুলশান বনানী ইউনিয়ন ব্যাংকের নথিপত্র পর্যালোচনায় এই তথ্য মিলেছে মোস্তাক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের নামে এই হিসাব খোলা হয়েছিল তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশে আগস্ট হিসাবটি বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি ব্যাংকটির অনলাইন তথ্য থেকে এই হিসাবে সব তথ্য ব্যয় করে ফেলা হয় মানে কাদেরকে টাকা দিয়েছে কারা উঠাইছে সমস্ত তথ্য যদিও হিসাব বন্ধ হলেও তথ্য মুছে ফেলার সুযোগ নেই হিসাবের তথ্য মুছে ফেলা হয়েছে এমন হিসাবের সংখ্যা ইউনিয়ন ব্যাংকে আরও রয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রহস্যময় এই হিসাবে ইউনিয়ন ব্যাংকের দিল শাখা থেকে পঞ্চান্ন কোটি টাকা ঋণও দেওয়া হয়েছিল এই ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে অন্যদিকে যে ঠিকানা ব্যবহার করে মোস্তাক খোলা হয় সেই ঠিকানায় এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি প্রথম আলোর এই প্রতিবেদক ব্যাংকটির কর্মকর্তা বলেছেন সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন এমন অনেককে ও তাদের পক্ষের ব্যক্তিদের তারা নির্বাচনের আগে এই হিসাব থেকে টাকা তুলতে দেখেছেন চিন্তা করেন ওই হিসাব থেকে ওই প্রার্থীরা টাকা তুলেছেন আজ ক্রিকেট থেকে চলচ্চিত্র তারকা ক্রিকেটের লোকজন ছিল নির্বাচনের প্রার্থী চলচ্চিত্র তারকা ছিল নবীন থেকে প্রবীণ প্রার্থীরাও ছিলেন এই তালিকায় তাদের ধারণা নির্বাচনে খরচ চালাতে এটা ছিল তৎকালীন সরকারের উপহার যে খরচ দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এই জন্য ইউনিয়ন ব্যাংক সহ তার মালিকানায় থাকা আরও ব্যাংক থেকে এমন বেনামি ঋণ নেওয়া হয় দুই সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়ন ব্যাংক ব্যাঙ্ক হিসেবে পরিচিতি পাওয়া এস আলম গ্রুপে নিয়ন্ত্রণে এইভাবে ব্যাঙ্কে তারা কাকে টাকা দেবে সেই টাকা দেওয়ার কাজে ব্যবহার হয়েছে কাকে বেনামি ঋণ দেবে ব্যাংকগুলো সেই কাজে ব্যবহার হয়েছে এই টাকা কিভাবে বিদেশে পাচার হবে সেই কাজে ব্যাংক ব্যাপারেছে মানে একটা আয়ামে জাহালিয়াত একটা বানায় ফেলছে এই আওয়ামী লীগ সরকার যখন তারা ক্ষমতায় ছিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ